আমার লাইফে প্রথম বাজারে এতগুলো মরিচ দেখতে পাচ্ছি, আর এখানে একটা 70 মরিচের স্তূপ, মরিচের স্তূপ দেখতে পাচ্ছেন। তো আমরা একটু ওই দিক দিয়ে সামনে এগিয়ে যাবো। মরিচের স্তূপ যেটা অনেক বড় বড় স্তূপ। এখানে কত মন মরিচ আছে? এখানে 200 মন মরিচ আছে। সম্মানিত বিভাগ, উত্তরবঙ্গের দীপ্তমান জেলা, আমাদের এই নীলফামারি। নীলফামারির এই পথটি কতটা প্রশস্ত হয়েছে আমাদের আশ্বস্ত, আর এই আশ্বস্ত পথে বিশ্বস্ততার সাথে আমরা ছুটে চলছি নিরন্তর। ঠিক আজকে আমাদের গন্তব্য হচ্ছে নীলফামারি থেকে তিনটা। রাস্তাটা অনেক প্রশস্ত, এই রাস্তাটা ডোমার থেকে নীলফামারি পুরো রাস্তাটা এরকম। আমরা রাস্তাটা আপনাদের সম্পূর্ণ তুলে দেওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব। আর আমার বন্ধু যেখানে আছে সেখানে আমাদের কথা বলা একেবারে ব্যথা, কারণ বন্ধু ওভার স্মার্ট, সে অবা মানে সুন্দর উপস্থাপনা করে, আর আমরা বন্ধুর পিছে পিছে আসি, সমস্যা নাই। তো আপনাদেরকে এই রাস্তাটা পুরোটা দেখার মানে আমন্ত্রণ রইল। আর পাশে দেখেন যে সবুজ ধানক্ষেত, কিছু হালকা কোথাও কোথাও হালকা লাল হচ্ছে। তো আমরা এই প্রাকৃতিক পরিবেশে, এই প্রাকৃতিক গ্রামীণ পরিবেশে আপনাদের এই সুন্দর একটা রাস্তা আপনাদের সামনে তুলে ধরবো। বাকিটুকু দেখবেন, ভালো লাগবে আশা করি। এটা খুলে আছে আমরা, হ্যাঁ লাগানো দেওয়া নেই, মাউন্ট লাগে। বাংলাদেশের No.
একটা দেখ। যে সেন্টে দেখছিস তো ওই সেন্টে আমরা করি, আমরা আজকে লোকজন খালি দিয়ে এখানে আরো একটু দেখতে পাচ্ছি এখানে আর একটু মহিষের স্তূপ দেখতে পাচ্ছি, সব বসায় ভরা, বিভিন্ন জায়গায় এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাবে। তো আমরা এখানটা আরেকটু দেখবো, যাকে লোড করা হচ্ছে এখান থেকে দেখুন। এখানে আরেকটা মহিষের স্তূপ, যেটা অনেক বড় বড় স্তূপ। এখানে কত মন মরিচ আছে? এখানে 200 মন তুলেছে। তো দর্শকবৃন্দ, নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আমরা এসেছি ডিমলা থেকে 7 কিলোমিটার দূরে, এটা একটা মুসার হাট, মুসার বাজার বলে। তো এই বাজারটা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য যেটা আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে এখানে শুধু মরিচ পাওয়া যায়। আমি যা দেখতে পাচ্ছি সব দেখলে বসায় বসায় মরিচ দাঁড়িয়ে আছে, এবং এই মরিচগুলোই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায়। কোথায় কোথায় যায় একটু বলবেন? আপনার নাম কি? লুলু মিয়া। আমি কতদিন থেকে ব্যবসা করছি? আমি এখানকার আড়তদারি করি। আড়তদারি কতদিন থেকে? প্রায় যখন থেকে মুসার মোড়ে হাট লাগছে। আচ্ছা, প্রায় 18 বছর থেকে করি আমি। 18 বছর? হ্যাঁ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু মরিচ, অন্য কিছু আসে না। এবার তো মানে এগুলো মরিচ যায়, মনে করো রাজশাহী যায়, ঢাকা যায়, চিটাগাং যায়, বিপুল এলকা যায়, খুলনা যায়, দৌলতপুর যায়, বুঝলেন না, বিভিন্ন রাষ্ট্র যায়। মানে সারা বাংলাদেশে বাংলাদেশে মরিচ আমাদের এখানে চলে যায়। মরিচ, হ্যাঁ, মরিচ কত করে, কিরকম দাম মরিচ? আজকে কিনলাম 1600-1700 মন। তাহলে কেজি কত পড়ছে? কেজি পড়ছে আপনার 42-45 টাকা। 42-45 টাকা। এটা বিভিন্ন ঢাকা শহর বা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন যা পারে আর কি, যা পারে আর কি, এই কাঁচামাল যা পারে তাই আর কি। এখানে এই বস্তাগুলো দেখতে পাচ্ছি, এখানে এক বস্তা কত করে ওজন? একটা বস্তা 100 কেজি হবে। 100 কেজি? হ্যাঁ, ছোটোগুলো হবে 75-75 কেজি। আর আমাদের এখানকার এই স্থানীয় জায়গাটা হলো এখানকার মরিচ সকলে গৃহস্থ আবাদ করে। এই কম হওয়ার পরও এই এত বস্তা দেখতে পাচ্ছি? এইবার তো কম না, আপনি দেখতে যাচ্ছেন না, এখানে সৌদি গাড়ি লোড হয়, সৌদি আর তাই নাকি? হ্যাঁ, সৌদি গাড়ি। এখানে বিভিন্ন জায়গা থেকে এই মরিচটা বিভিন্ন জায়গা থেকে আসে। আর এখানে মরা কোনো মানে বাসপাড়ি নেই, কিবা নেই, এই কারণে এখানে হাল লাগছে। তো মরিচের ঝাল আছে তাই না? ঝাল আছে, লেলফামা থেকে মরিচ নিয়ে আসছে তাই নাকি? হ্যাঁ, আজকে লেলফামারি লং মরিচ নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে। অবিশ্বাস্য। অন্য কোন গরু ছাগল হাট বাজার না, খুব ইন্টারেস্টিং, খুব ভালো লাগলো যে মরিচের জন্য এই বাজার বিখ্যাত। এটা শুধুই আমি খুব কমই দেখেছি আগে যে মরিচের জন্য শুধু বাজার থাকে, শুধু একটা বাজার থাকে, সেটাই এটা আর কি। আজকে নতুন একটা ধারণা থেকে বলা হয় মুসার মোড় বাজার। ও আচ্ছা আচ্ছা। সকাল থেকে হাট শুরু হয়, আচ্ছা, 4টা পর্যন্ত চলছে। আপনার নাম কি? আমার নাম লেবু। আপনিও ব্যবসায়ী? আমরা ব্যবসা করি, মানে মালকিনি দিই। ঠিক আছে লেবু ভাই, ধন্যবাদ, আমরা একটু বাজারটা ঘুরে দেখি। অবশ্যই, থ্যাংক ইউ।
দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে মরিচ বিভিন্ন বস্তা তোলানো হচ্ছে। এই বস্তা কত কত করে ধরে? 120 কেজি। হ্যাঁ, আমরা সকালে যদি আসতাম। আসসালামু আলাইকুম। আপনি, আমরা এই মরিচের বাজার দেখে আমরা খুব মানে আনন্দিত হইলাম, ভালো লাগলো দেখে। কোথা থেকে এসেছেন? আমরা আসছি বাংলাদেশি টেকা একটা চ্যানেল থেকে। বিশেষ করে শুধু মরিচ দেখতে পাচ্ছি, তা অনেকে আমাকে বললো যে শুধু মরিচই বিক্রি হয় এখানে। আপনি কি এখানে ব্যবসায়ী? না, ব্যবসায়ী না, আমি এই পানামোটুকুর সভাপতি। বাজারে প্লাজা হাটটা আমরা লাগাইছি, জমিগুলো আমাদের এই ইউনিয়ন, শুধু মরিচের এই হাট। দেখলো আমাদের এলাকাটা কিন্তু নদীমাতৃক এলাকা, মানে নদী, তিস্তা নদীর ধারেই আমরা। এখন উনি দেখলো যে আমাদের এলাকায় সবচেয়ে বেশি আবাদ হয় মরিচ, আর ভুট্টা পরে আসলো। মরিচ, ভুট্টা, আলু, এই কৃষিটা আমাদের বেশি। তো উনি এই তখন একটা কাজ করলো, এইটার উপরে কৃষকদেরকে নিয়ে আনে যে একটা বাজার জাত করার জন্য, যে কাছাকাছি হইলে কৃষকরা সুবিধা পাবে। এই জন্য এখানে একটা আমরা সবাই তৎকালীন যে অত্র এলাকার কৃষক চেয়ারম্যান, তারপর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, কৃষি অফিসার, সবাই মিলে একটা মিটিং করি আনে। এখানে একটা খাস জমি আছে, এই খাস জমিতে আমরা প্রায় 2008 সালে হাটটা শুরু করলাম। 2008 সালে থেকে পর্যায়ক্রমে হাটটা চলতেছে, মানে বড় হচ্ছে, কম হচ্ছে না। এই হাটটার নাম দেওয়া হলো, এখানে একটা আল্লাহ অলিদ মাজার আছে, ওনার নামে হাট নামকরণ করা হলো পুরান মেলা পাগলিমার হাট। এই হাটে তৎকালীন সময় কোনো তোলা গান্ধি নেওয়া হইতো না, এটাও একটা কৃষকের সুবিধা এবং কাছাকাছি কৃষকের বাড়ি যে হইতে, এই জন্যে তারা সবাই এই এখানে কাছে নিয়ে আসলো। আর পাইকারের একটা সুবিধা পাইলেও, আগে দিনের মোজ দিনে ছেড়েলে ওরা প্রতিদিনে নিয়ে যাচ্ছে, মোজটা বাসিয়া হচ্ছে না, এই জন্য ওরা ওটা সুবিধা পাইলো, এই জন্য হাটটা খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল। এবং মোটামুটি 30, মানে সর্বনিম্ন 25 গাড়ি, উর্ধ্বে 30 গাড়ি, 32 গাড়ি পর্যন্ত প্রতিদিন, প্রতিদিন একদিন, মানে সপ্তাহে 2 দিন না, প্রতিদিন যায়। কোথায় যায়? হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়, বেশিরভাগ যায় কুষ্টিয়া, ঈশ্বরদী, পাবনা, তারপরে নাটোর, চিটাগাং, ঢাকা তো যায়, ঢাকা এই জায়গাগুলোতেই বেশি যায়। তারপরে বোদা, ঠাকুরগাঁ, যেগুলো ব্যবসায়ীরা আছে তারা সবাই কিন্তু বাইরে, এলাকার কেউ না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আসে, নীলফামারী তো মরিচ আসে, ডিবলা, জলঢাকা, চিলাহাটি, তারপরে দেবীগঞ্জ, এই এলাকার মরিচগুলো সব মরিচ এখানে আসে। না, ডালিয়া আসে না, ডালিয়া মরিচ যায়, পাটগ্রামে মরিচ যায় মাঝে মাঝে, সবসময় যায় না, ওখানে কিছু যায়। তো থ্যাংক ইউ, আপনার নামটা আরেকবার বলুন। আমি দুলাল হোসেন। দুলাল হোসেন, আপনার জন্য দেখা করে ভালো, কথা বলে ভালো লাগলো। সময় দেওয়ার জন্য, হ্যাঁ রোজা আছি, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনি একটা কথাও বলি, এটাও বলি, আমরা কিন্তু দীর্ঘদিন থেকে চাচ্ছি যে হাটটা সরকারের কাছে, মানে সরকার যদি এই হাটটা রাজস্ব খাতে তুলে নেয়, তাহলে সরকার অনেক রাজস্ব পাবে। রাজস্ব খাতে মনে করেন আপনারা প্রতিদিন পার ডে 1 কোটি টাকার ঊর্ধ্বে কেনা বেচা হচ্ছে, এই টাকাটা হতে সরকার কিন্তু রাজস্ব খাত থেকে বঞ্চিত হচ্ছে। আমরা আবেদন করেছি, মানে ইউনো সাহেবকে, জেলা প্রশাসক মহোদয়ের কাছে বরাবর আবেদন করেছি যে হাটটা রাজস্ব খাতে নেওয়া হোক। তারপরে ইউনো সাহেব একটা ইয়ে দিচ্ছে যে হাটের নামে কোনো জমি নেই, বিধায় আমরা এই জমিটা 15 শতকের মাটি সরকারের নামে দান করছি, কিন্তু এই অদ্যাবধি হাটটা সরকার রাজস্ব খাতে নেচ্ছে না। ইউনো মহোদয় এছিলেন, মহোদয় কেন তো নেচ্ছেন এটা জানি না, কিসের জন্য তো নেচ্ছে না, কিন্তু হাটটা যদি রাজস্ব খাতে নেয়, আমার মনে হয় যে পার ডে এই মুসের সিজনের কমপক্ষে 50 লক্ষ টাকার উদ্যোগ হাটটা ডাক হবে আর কি। পুরান মেলা পাগলিমার হাট, মেলাপাঙ্গা, পাঙ্গামোটুপুর ইউনিয়ন, ডোমার উপজেলা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Next.
ভেঙে যাচ্ছে না বেশি চাপ দিলে সব মরিচের বস্তা দেখতে পাচ্ছেন।